নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর এখন আমি আপনাদের সাথে আলোচনা করব আজকে রাশিফল নিয়ে, কিন্তু প্রথমে আলোচনা করব আজকে পঞ্জিকা। দেখুন, আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে চতুর্দশী তিথি, তাই আজ আপনাদের ক্ষেত্রে মাসকলাইয়ের সেবন নিষিদ্ধ রাখা অত্যন্ত বিশেষভাবে শুভ হবে। আজ নক্ষত্র রয়েছে ভরণী নক্ষত্র, তাই আজ আপনাদের ক্ষেত্রে আমলকি বৃক্ষের পুজো করুন, প্রণাম করুন, রোপণ করুন, জল দিন, তা আপনাদের জন্য শুভ হচ্ছে। আজ করণ রয়েছে বণিজকরণ, পক্ষ শুক্লপক্ষ, যোগ পরিক যোগ, দিন রবিবার, আর রাহুকাল থাকবে 3:29 দুপুরবেলা থেকে বিকেলবেলা 4:51 সময়কাল পর্যন্ত। এই সময়কালে কোনো শুভকার্য, কোনো মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয়। আপনাদের ক্ষেত্রে অমৃতকাল থাকবে 10:01 সকালবেলা থেকে 11:23 সকালবেলা পর্যন্ত। এই সময়কালে আপনারা যে কোনো ধরনের শুভকার্য, মাঙ্গলিক কার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। শুভ সময় থাকবে 12:45 সময়কাল থেকে দুপুরবেলা 2:07 সময়কাল পর্যন্ত। এই সময়কালে যে কোনো ধরনের শুভকার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। শুভ দিক রয়েছে পূর্ব দিক। চলে যাবো এবার আপনাদের সাথে আলোচনায় রাশিফলের। আর রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, আজও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি। প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি। দেখুন, আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্য এই সময়কালে ধীরে ধীরে ভালো হতে দেখতে পাবেন। পাওনা অর্থ প্রাপ্তির সম্ভাবনা প্রবলভাবে আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে। কর্মের যে বাধাগুলি আসছিল, সেই বাধাগুলি ধীরে ধীরে এই সময়কালে দূর হতে আপনারা দেখতে পাবেন। শুভ রং আপনাদের জন্য নীল রং এবং শুভ সংখ্যা 9। আলোচনা করব বৃষ রাশি। ঋণ নেওয়া আজ আপনাদের ক্ষেত্রে শুভ নয়, তাই ঋণ নেওয়া থেকে বিরত থাকার চেষ্টা করুন। স্বাস্থ্যের খেয়াল এই সময়কালে রাখার চেষ্টা করুন। রাত্রে কোনো শুভ সূচনা প্রাপ্তি হতে আপনাদের ব্যবসায়িক ক্ষেত্রে, আপনার কর্মক্ষেত্রে দেখা যেতে পারে। শুভ রং আপনাদের জন্য লাল রং এবং শুভ সংখ্যা 2। আলোচনা করব মিথুন রাশি। আকস্মিক অর্থ প্রাপ্তির সম্ভাবনা তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। কর্মের যে সমস্যা চলছিল, সেই সমস্যাগুলি ধীরে ধীরে এই সময়কালে দূর হতে দেখতে পাবেন। ছোট ছোট বিষয়ে কিন্তু মন আপনাদের ক্ষেত্রে উদ্বিগ্ন হতে পারে, মনকে চঞ্চল হতে দেবেন না, তা আপনাদের জন্য শুভ নয়। শুভ রং আপনাদের জন্য সবুজ, শুভ সংখ্যা 2। আলোচনা করব কর্কট রাশি। কর্মে কোনো বড় পরিবর্তন এই সময়কালে আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যেতে পারে। এই সময়কালে আপনাদের পাওনা অর্থ প্রাপ্তির যোগ ভীষণভাবে তৈরি হতে দেখা যাচ্ছে। মানসিক দুশ্চিন্তা আপনাদের ক্ষেত্রে এই সময়কালে দূর হতে দেখতে পাবেন। শুভ রং আপনাদের জন্য লাল রং এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব সিংহ রাশি। থেমে থাকা সকল কাজগুলি আপনাদের ক্ষেত্রে এই সময়কালে শেষ হতে দেখা যাচ্ছে। অতিথি আগমন আপনাদের গৃহে হতে দেখা যেতে পারে। অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে। শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 9। আলোচনা করব কন্যা রাশি। পারিবারিক সমস্যা বৃদ্ধি হতে দেখা যাচ্ছে, কর্মের সমস্যা বৃদ্ধি হতে পারে। পরবর্তী সময়ে আপনাদের ক্ষেত্রে কিন্তু স্থিতি ঠিক হতে দেখতে পাবেন, যা বেলার পরবর্তী সময়ে। শুভ রং আপনাদের জন্য গোলাপি, শুভ সংখ্যা 6। আলোচনা করব তুলা রাশি। কাজের সমস্যাগুলি আপনাদের ক্ষেত্রে এই সময়কালে দূর হতে দেখতে পাবেন। আপনার জীবনশৈলীকে ঠিক রাখতে এই সময়কালে প্রয়াস করতে হবে, প্রচেষ্টা করতে হবে। আপনার কাজের চাপগুলি কিন্তু এই সময়কালে কমছে না, দ্রুত বাড়ছে। শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 5। বৃশ্চিক রাশি। কর্মে ব্যস্ততা বৃদ্ধি হতে পারে। অর্থ প্রাপ্তির প্রবল যোগ তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। থেমে থাকা কাজগুলি এই সময়কালে শেষ হতে আপনারা দেখতে পাবেন। শুভ রং আপনাদের জন্য নীল রং এবং শুভ সংখ্যা 5। ধনুরাশি। কর্মে কিছু বড় পরিবর্তন এই সময়কালে লক্ষণীয় হতে পারে আপনাদের ক্ষেত্রে। শত্রু এবং বিরোধী আপনার ক্ষেত্রে দমন হতে আপনারা দেখতে পাবেন। এই সময়কালে সন্তান পক্ষে কিছু বিশেষ উন্নতি ঘটতে দেখা যাচ্ছে। শুভ রং আপনাদের জন্য হলুদ এবং শুভ সংখ্যা 2। মকর রাশি। কোনো বিশেষ সিদ্ধান্ত নেওয়ার পূর্বে সাবধান এবং সতর্কতার সাথে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করতে হবে আপনাকে, নচেৎ সমস্যা আসতে পারে। অফিসে কোনো বিবাদ বিতর্ক এড়িয়ে থাকা আপনাদের জন্য শুভ হচ্ছে। বন্ধুর দ্বারা সাহায্য এই সময়কালে মিলতে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে। শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 5। কুম্ভ রাশি। পাওনা অর্থ প্রাপ্তির যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। গুরুত্বপূর্ণ কাজ কমপ্লিট হতে আপনারা দেখতে পাবেন। কর্মে কিছু বিশেষ সমস্যা এই সময়কালে ঘটতে দেখা যাবে। শুভ রং আপনাদের জন্য নীল রং এবং শুভ সংখ্যা 2। আলোচনা করব মীন রাশি।
কর্মে ব্যস্ততা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি হতে এই সময়কালে দেখতে পাবেন। থেমে থাকা কাজগুলি আপনাদের ক্ষেত্রে শেষ হয়ে যাবে। অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে। শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 7। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।